بسم الله الرحمن الرحيم السلام عليكم ساني نيبيديتو شمس الحق پروجيجيتو آزمير ريكوردينج سنتر مكتي جدھا سوپر ماركت رياج الدين بازار چٹوگرام موبائل 01819 330853 আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে বেহেশতের পাতায় পাতায় লতাই লতাই নবীর নাম আরশে আল্লাহর নাম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালাম يا رحمة للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليه تمہیں چھوڑ کر کہا جا
بچاؤ یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ سب ایک ساتھ یا رسول اللہ یا حبیب اللہ منکر نکیر شیا سوال قربان باشیا দিবেন বুদে কা পর্দা খুলিয়া করিব সালাম পদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দিবি আমাকে তাকিবেন নবীজি আমার কবরে আসিবেন নবীজি يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا চট্টগ্রাম হকার সমিতি পত্রিকা আয়োজিত মহাপবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজ রাহে আজকাল উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সফল মেয়র জনাব আলহাজ আজম নাসিরউদ্দিন সাহেব সবাই একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করেছি কার আল্লাহ আর একটু জোরে বলেন কার আল্লাহ নিয়ামত কার আল্লাহ প্রশংসা কার আল্লাহ আসমান কার আল্লাহ জমিন কার আল্লাহ চন্দ্র কার আল্লাহ সূর্য কার জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অসংখ্য নিয়ামত বান্দাদেরকে আমি দান করেছি সেই নিয়ামতের জন্য বান্দারা যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ওয়াদা কার সবাই একটু চিল্লায় বলেন ওয়াদা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ পাক বলছেন বান্দারা আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম বান্দাদেরকে কুটি কুটি নিয়ামত বাড়াইয়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ আমরা নিয়ামত চাই কি না চাই সবাই চিল্লায় বলেন চাই কি না চাই যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিলেন ভাইরা আমার অসংখ্য নিয়ামতের ভিতরে এই দুনিয়ার অসংখ্য প্রাণীর ভিতরে আঠারো হাজার মহলুকাতের ভিতরে আল্লাহ পাক শুধুমাত্র বান্দাদেরকে মানুষকে আল্লাহ পাক দুনিয়ার খলিফা বানায়া দিলেন নেতৃত্ব দেওয়ার জন্য কর্তৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাকের বিরাট নিয়ামত বাপকে আল্লাহ পাক কর্তৃত্ব দেন নাই বাপকে আল্লাহ পাক হরিণ জঙ্গলের বনে জঙ্গলের অসংখ্য প্রাণী আছে হাতিকে আল্লাহ পাক দুনিয়ার খলিফা বানান নাই আল্লাহ পাকের প্রতিনিধি বানান নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ শুধু মানুষকে শক্তির দিক থেকে
হাতি অনেক শক্তিশালী, বাঘ অনেক শক্তিশালী, সিংহ অনেক শক্তিশালী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আতারো হাজার মখলুকাতের ভিতরে দুনিয়ার কোন ফেরেশতাকে, দুনিয়ার জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আযরাইল আলাইহিস সালাম, এত বড় বড় ফেরেশতা কোন ফেরেশতাকে আল্লাহ পাক খলিফা বানান নাই। আল্লাহ পাক বলছেন মানুষকে আমি আমার প্রতিনিধি বানালাম, খলিফা বানালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য মানুষ দুনিয়ার নেতৃত্ব দেয় মানুষ, বাংলাদেশের, আমেরিকা, কুয়েত, কাতার, দুবাই, সারা পৃথিবীতে মানুষ নেতৃত্ব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘ কোনদিন বাংলাদেশের এমপি হতে পারবে না, মেম্বার হতে পারবে না, বাঘের শক্তি বেশি। বাঘ কোনদিন মানুষের গায়ে চড়তে পারবে না, হাতি কোনদিন মানুষের গায়ে উঠতে পারে নাই, বরং মানুষ হাতির গায়ে উঠছে, ঠিক কিনা? আরো জোরে বলেন। শক্তির দিক থেকে মোটা সোটা হৃষ্ট পুষ্ট তার অনেক শরীর মোটা। আল্লাহ পাক বলছেন আমি হাতিকে এ পাওয়ার দেই নাই, বরং মানুষকে আমি খলিফা বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে জ্ঞানী বানাই দিলেন। দেখেন আল্লাহ পাকের কেন নিয়ামতের কদর ধারণ করবেন না? দুনিয়ার বাঘের শক্তি হলে কি হবে? বাঘ কিয়ামত পর্যন্ত একটা প্লেট বানাতে পারবে না, একটা মাইক বানাতে পারবে না, ভিডিও বানাতে পারবে না, লাইটিং করতে পারবে না, কিছুই বানাতে পারবে না, বিল্ডিং বানাতে পারবে না। আল্লাহ পাক বলছেন সূরা বাকারা, সূরা বাকারার 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী আমি মানুষকে বানায়া দিলাম, মানুষের বিবেক দিলাম, জ্ঞান দিলাম। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে মানুষকে জ্ঞান দিলাম, মানুষের জ্ঞান। ডাক্তার আমেরিকা, রুগী বাংলাদেশ, চিকিৎসা আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 01815 3884 আমার ভাই তাকে কথা, সাথে সাথে মোবাইল মাসখানে কোনো তার নাই, নেগেটিভ পজিটিভ কোনো তার নাই, সংযোগ কানেকশন হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন বান্দাদেরকে আমি অফুরন্ত জ্ঞানের মালিক বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ চলে গেল মঙ্গল গ্রহে, যাদের দেশে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিজ বিজ্ঞানীরা তাদের দেশে চলে গেছে। কিয়ামত পর্যন্ত বাঘ, সিংহ, হাতি কোনদিন মঙ্গল গ্রহে যাইতে পারবে না, অথচ সত্যি কিন্তু বাঘের বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে জ্ঞান দিলাম, কত জ্ঞান! মানুষ উঠতে পারে না, মানুষ উঠতে না পারলে কি হবে? এখান থেকে আমি মাত্র 5 ঘন্টার ব্যবধানে মানুষ সৌদিয়া যেতে পারে, 6 মিনিটের ব্যবধানে পুরা দুনিয়া মানুষ সফর দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাতে রিমোট আছে, রকেট, আমেরিকার বিজ্ঞানাগার নাসা, আমেরিকার বিজ্ঞানাগার নাসা, বিজ্ঞানীরা তার হাতে আছে রিমোট, রিমোট কন্ট্রোল আছে। রকেট চলে গেল সেই মঙ্গল গ্রহে, রকেট চলতে চলতে আসতে করে আসার খেয়ে গেল, রকেট পড়ে গেল। এই রকেটকে ঠিক করার জন্য মঙ্গল গ্রহে যাইতে হবে না, বান্দাদের হাতে রিমোট আছে, সেই রিমোট কন্ট্রোল দিয়া এখান থেকে 1000 মাইল দূরে রকেট বান্দারা ঠিক করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? বেশি কিছু বোঝার দরকার নাই। যে মোবাইল আছে, মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ড বাংলাদেশের মতো বড়, ঠিক কি না? বাংলাদেশের মতো বড় মেমোরি কার্ড একেবারে ছোট, ঠিক না? এই মেমোরি কার্ড একেবারে ছোট, এই মেমোরি কার্ডের ভিতরে হাজার হাজার গান আপনারা ওয়াজ রেকর্ড করতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এই জ্ঞান কে দিয়েছেন? সবাই একটু শুকরিয়া আদায় করেন, কে দিয়েছেন? আরে
আরেকটু জোরে বলেন কাফ কিয়ামত আসতে পারে বাগেরা মোবাইল বাড়াতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জ্ঞান দিলেন সূরা বাকারা 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আমি জ্ঞান দিলাম এরপর আল্লাহ পাক বলেন সূরা 3 এই দুনিয়ার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতর আমি মানুষকে সুন্দর একটা চেহারা দিলাম মানুষকে সুন্দর বডি দিলাম আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের দেশে ইদুর আছে ইদু ইদুর আছে না ইদুর আছে কি না ইদুর আছে ইদুরের চেহারা সুন্দর না মানুষের চেহারা সুন্দর আপনারা বলেন আর একটু আস্তে করে বলেন একটু নিয়ামতের শুকর আদায় করবেন না মানুষ মানুষের জন্য প্রাণ দেয় তোমাকে না পাইলে আমি এই করব সেই করব বলে না বলে কি সুন্দর চেহারা আল্লাহ পাক মানুষকে দান করেছেন বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী শিয়াল ইঁদুর জিকা বিচ্ছু গরু ছাগল সবচাইতে মানুষের চেহারাকে আল্লাহ পাক সুন্দর করে তৈরি করেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না ভাইরা আবার সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামত দিলেন সূরা বনী ইসরাইলের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সবচেয়ে বেশি অনারেবল সবচেয়ে বেশি মর্যাদা মানুষকে আমি আল্লাহ পাক দিলাম আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহ সমুদ্রে বলেন উপকূলে বলেন সমুদ্রের ভিতরে অসংখ্য প্রাণী আছে ডলফিন আছে মাছ আছে সমস্ত মাছের ভিতরে আল্লাহ পাক বলছেন উপকূলীয় প্রাণী যারা আছে সবার ভিতরে আমি বনি আদম আদম সন্তানকে বেশি মর্যাদা দিয়েছি সুবহানাল্লাহ কি মর্যাদা কাঁঠাল দেখেন কাঁঠাল লিচু দেখেন আম দেখেন কলা দেখে সমস্ত খাদ্যকে আল্লাহ পাক এক একটা প্যাকেট দিলেন প্যাকেট কাঁঠাল তার একটা আছে প্যাকেট আছে ভিতরে যাতে কোনো আবর্জনা ঢুকতে না পারে এই কাঁঠালের ভিতরে যাতে কোনো আবর্জনা কোন রকমের জীবাণু ঢুকতে না পারে এই জন্য আল্লাহ পাক বান্দাদেরকে এত সম্মানিত করলেন সমস্ত খাদ্যকে আল্লাহ পাক প্যাকেট করে দিলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সম্মান কে দিয়েছেন চিল্লায় বলেন সম্মান কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এতটুকু নয় চন্দ্র দিলাম সূর্য দিলাম আকাশ দিলাম বাতাস দিলাম অক্সিজেন দিলাম সব সুকুন বান্দাদের জন্য আমি আল্লাহ পাক তৈরি করলাম সূরা জাসিয়া 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়াসাখার লাকুম তোমাদের জন্য আমি সব কিছু অনুকূল করে দিয়েছি অনুকূল করে দিয়েছে প্রতিকূল নয় সব কিছু আমাদের অনুকূল করে দিয়েছে দেখেন আপনার একটা জাহাজ এই জাহাজে করে সমুদ্রে বিশাল বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এই বিরাট বিরাট সাগর আপনি পানি জমাচ্ছেন এক একটা ঢেউ এক একটা পাহাড়ের মতো ঠিক কিনা জোরে বলেন সবাই বলেন ঠিক কিনা যাদের বাড়ি সন্দ্বীপ আমি প্রোগ্রাম করতে প্রত্যেক বছর কয়েকবার সন্দ্বীপ যাই সন্দ্বীপে যখন যান তখন আপনারা দেখতে পাবেন সন্দ্বীপের সমুদ্রের বর্ডার ক্রস করার সময় মাঝখান বরাবর যখন যাবেন সামনে পিছনে ডানে বামে কোনো কুল কিনারা দেখা যায় না ঠিক কিনা জোরে বলে আরেকটু জোরে বলে এই যে বিরাট সমুদ্র সেই সমুদ্রের ভিতরে বিরাট ঢেউ এক একটা ঢেউ পাহাড়ের মতো করে উঁচা আল্লাহ পাক যদি ইচ্ছে করলে মুহূর্তের ভিতরে আপনার এই ডিমের কুসার মতো জাহাজ
বিরাট সমুদ্রের তুলনায় আপনার জাহাজ কিছু নয়, টাইটানিক জাহাজ, ঠিক কিনা? ডুবছিল না, কথা কন না কেন? টাইটানিক জাহাজ পৃথিবীর বিশ্ববিখ্যাত জাহাজ, জাহাজের নাবিক বলেছিল এই জাহাজকে কেউ ডুবাইতে পারবে না, এমনকি ঈশ্বরও এই জাহাজ ডুবাইতে পারবে না। আল্লাহ পাক বলছেন আমি অহংকার পছন্দ করি না, ঠিক কিনা? জোরে বলো, আরেকটু জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলছেন অহংকার আমি পছন্দ করি না। দশতলা বিল্ডিংয়ের মালিককে অহংকার করলে আমি আল্লাহ পাক গাছতলায় পাঠিয়ে দিতে পারি। পারেন কিনা জোরে বলেন, সবাই একসাথে বলেন পারেন কিনা, সে আল্লাহ পাকের ক্ষমতা আছে কিনা? 2017 সালে একটু কমে গেছে আল্লাহর পাওয়ার, কমে গেছে আল্লাহর পাওয়ার কি কমে গেছে? কেয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কেয়ামত নয়, সর্বজ্ঞ আল্লাহ পাক সবসময় বিরাজমান, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই জাহাজ, সমুদ্রের নাবিকেরা যখন জাহাজ পাড়ি দেয়, এই জন্য বিরাট ঢেউ, এই ঢেউ ইচ্ছে করলে জাহাজকে চানাচুর বাড়াই দিতে পারত। কুনসুর সানাসুর, আপনার জাহাজকে সমুদ্রের ঢেউ চানাচুর বাড়াই দিতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদেরকে আমি রক্ষা করি, জাহাজকে যাতে চানাচুর বানাতে না পারে, এই জন্য আমি আল্লাহ পাক জাহাজকে অনুকূল বানায় দিলাম, সমুদ্রকে অনুকূল বানায় দিলাম, বাঘকে অনুকূল বানায় দিলাম, সাপকে অনুকূল বানায় দিলাম, সমস্ত প্রাণীকে বান্দাদের অনুকূল বানায় দিলাম, বান্দারা যাতে সুখে শান্তিতে আরামে এই দুনিয়ায় বসবাস করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, এই দুনিয়ায় বান্দারা খলিফা বানালাম, নিয়ামত দিলাম, সুন্দর চেহারা দিলাম, নেতৃত্বের ব্যবস্থা করে দিলাম, আখিরাতেও বান্দারা যাতে জান্নাত পেয়ে যায়, এই জন্য আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য প্রত্যেক যুগে যুগে নবী রসুল পাঠাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক সূরা নাহাল 36 নম্বর আয়াতে বলেন, একটু আওয়াজ বাড়াইতে বলেন, 36 নম্বর আয়াতে সূরা নাহাল 36 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়া জিতানিবু তাগুত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে হেদায়েত করার জন্য নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক, সে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বান্দার যাতে জান্নাত যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়াকে বান্দাদের অনুকূল বানায় দিলাম, আখিরাত যাতে অনুকূল হয়ে যায়, কারণ দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটি মুখস্থ আছে না? পড়েন না, দোয়া কবুল হয়ে যাবে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার কথা আল্লাহ পাক বলেছেন, আখিরাতের কথাও বলেছেন, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই একসাথে লাইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি। দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদের হেদায়েত করার জন্য যুগে যুগে প্রত্যেক যুগে প্রত্যেক দেশের জন্য এলাকার জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠায়া দিলেন সমস্ত জাহানের জন্য। আল্লাহ পাক 1,24,000 3,37,000 নবী রাসূল দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সমস্ত নবীদের শেষ পয়গাম্বর যিনি নবীদের নবী, আখিরাতের পয়গাম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সমস্ত জাহানের শেষ পয়গাম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? সবাই বলেন কা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। সবাই বলেন কোন নবী রাসূল আসবে না। এরপরে আসবে আউলিয়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনের ঝান্ডা, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলদের শেষ নবী আমার নবী, আপনার নবী বিশ্ব নবী নূরুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হেদায়েত করেছেন দেখেন। আমার নবীর মিলাদ নবী হওয়ার আগে দুনিয়ার পরিবেশ ছিল দুষ্কর পরিবেশ, ঠিক না? কাবা শরীফের উপরে মূর্তি কয়টা ছিল বলেন না? কয়টা ছিল? 360টি মূর্তি ছিল। নিজের মায়ের সাথে নিজে বিয়ে পড়িয়েছে, নাউজুবিল্লাহ, নিজের বোনকে বিয়ে করেছে। এই পরিবেশকে মেয়ে হলে পরে বান্দারা জীবন্ত দাপন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার জগৎকে আলোকিত বানানোর জন্য নবীকে পাঠিয়ে দিলেন আখেরি পয়গাম্বর। আল্লাহ পাক বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। বিশ্ববাসীর কাছে একটা নূর পাঠিয়ে দিলেন, নূর, অন্ধকার জগৎ আলোকিত হয়ে গেল এই নূরের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবীর পরে সমস্ত আউলিয়ে কেরাম দীন ইসলামের খেদমত আঞ্জাম দিচ্ছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানি, আল গিলানি, আল হাসানি, আল হুসাইনি, তৈয়ব শাহুর কেবলার, তাহের শাহুর কেবলার, এভাবে করে মেজবান্ডার দরবার শরীফ বাংলাদেশের বিশ্বের সমস্ত আউলি গ্রাম আপনার মালিক শাহুর কেবলার, এভাবে করে সমস্ত আউলি গ্রাম দীন ইসলামের সুন্নিয়তের শরীয়তের তরিকতের আঞ্জাম দিচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? আমানার সৌদুর কেবলা, চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া, এভাবে করে বাইজি কুস্তামি রহমতুল্লাহ আলাইহি, সারা পৃথিবীর আউলি কেরাম দীন ইসলামের শরীয়তের তরিকতের খেদমত আঞ্জাম দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আউলি কেরাম নবীদের পরে আউলি কেরাম শরীয়ত এবং তরিকতের খেদমত আঞ্জাম দিয়েছে। ভাইর আমার, এই জন্য হাদিস শরীফে এসেছে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। বেলায়াত হলো নবুয়তের ছায়া। জোরে বলেন বেলায়াত হলো নবুয়তের ছায়া। কিয়ামত পর্যন্ত বেলায়াত থাকবে। আমার নবী শেষ পয়গাম্বর, আমরা সবাই কিয়ামত পর্যন্ত যারা আসবে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সবাই আমরা আমাদের নবীর উম্মত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়ত করার জন্য নবীদেরকে বিশেষ করে তিনটা জিনিস দিয়েছিলেন। এক নম্বর কোরআনে কারীম কিতাব দিয়েছিলেন। জোরে বলেন কি দিয়েছিলেন? কিতাব। আমার নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের নাম আপনারা বলেন, একটু জোরে বলেন ভাই, আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? কারা কারা বেজার দিয়ে হাত উঁচু করে দেখবে? ভিডিও করে না, এরা বেজার হয়েছে। আমরা খুশি কি না?
কারা কারা খুশি তো হাত উঁচু করে দেখা। এই তো আমি মনে করছিলাম আপনার কথা শুনতেছেন না আর বুঝতেছেন না, এখন তো দেখতেছি সবাই বুঝতেছে আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলুন না ভাই আলহামদুলিল্লাহ। সুপ্রিয়া কার? আর একটু জোরে বলেন সুপ্রিয়া কার? নিয়ামত কার? আমরা নিয়ামত চাই কিনা? আমরা কেয়ামত চাই কিনা? কেয়ামত না চাইলেও কিন্তু হবে, কেয়ামত চান না বসে কিন্তু হবে, ঠিক কিনা জোরে বলুন বন্ধুরা? আবার এক নম্বর কিতাব, এই কিতাব থেকে কিতাবের মুজাদা দেখে, যেমন কোরআন কারীম কার কিতাব? আল্লাহর কিতাব। সবাই বলেন না কার কিতাব? আল্লাহর কিতাব। ডক্টর মরিস বুকাইনি আপনার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, নাম মুখস্থ রাখবেন, ডক্টর মরিস বুকাইনি, তিনি আরবি জানতেন না, কোরআন শরীফ পড়তে পারতেন না, কোরআন কারীম বিশ্বাস করতেন না। এই কোরআন কারীমের ভিতরে কোনো ভুল নাই, ডক্টর মরিস বুকাইনি কোরআন কারীমের ভুল ধরিয়ে দেওয়ার জন্য তিনি আরবি শিখলেন, আরবি গ্রামার শিখলেন, কোরআন কারীমের ট্রান্সলেশন শিখলেন, অনুবাদ শিখলেন, তাফসির শিখলেন, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন কারীম তেলাওয়াত করলেন। ডক্টর মরিস বুকাইনি বলেন শুরু থেকে শেষ পর্যন্ত ভুল ধরার জন্য চেষ্টা করেছিলাম, আল্লাহর কসম করে বলি শেষ পর্যন্ত আমার জিন্দেগির ভুল ধরা পড়ল। ডক্টর মরিস বুকাইনি কোরআন কারীমের সূরা বকরা থেকে সূরা নাস শেষ করার পরে তিনি পড়ে নিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ এ কোরআন কারীম পড়ে অনেক কাফের মুসলমান হয়ে যায়, ঠিক কিনা? আর একটু জোরে বলেন বিল ক্লিনটন তার ভাতিজা কোরআন কারীম পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার বড় বড় নায়ক গায়িকা, রাশিয়া জাপান ব্রিটেনের বড় বড় গায়ক নায়িকা এই কোরআন কারীম কোরআন সুন্নাহর সংস্পর্শে এসে মুসলমান হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটি একটি সত্যি কিতাব, পৃথিবীর অসংখ্য কিতাব আছে, এই আন্দর কিল্লা কিন্তু বেশি দূরে নয়, মাত্র এক কিলো হবে, এক কিলো হবে নাউজিরে স্যার, এক কিলো তো হবে, এই যে এক কিলো ভিতরে আন্দর কিল্লা, কোটি কোটি কিতাব আছে, বই আছে, কোরআন কারীমের মতো একখানা বই পৃথিবীর কোথাও নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ। এবার তাহলে বরকতের জন্য যারা বরকতের জন্য এসেছেন, সওয়াবের জন্য যারা এসেছেন, যারা চান ফ্যামিলির ভিতরে মিলমিশ হয়ে যাক, মহাব্বত চান ব্যবসা বাণিজ্যে বরকত হোক, যারা চান আমার মুখে মুখে অন্তত তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। যে ব্যক্তি একবার বিসমিল্লাহ করবে নবীজি বলেছেন তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, জোরে বলেন সুবহানাল্লাহ। লা রাইবা ফীহি দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি বুক, এই কিতাবের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এরকম কোন লেখা 2017 সাল 2018 সাল কেয়ামত পর্যন্ত কেউ লিখতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে এক নম্বর, দুই নম্বর চরিত্র দেওয়া হয়েছে, চরিত্র আমার নবীর চরিত্র দেখে কাফির বেঈমানরা
কলমা পড়ে নিত। চারিত্রিক সনদপত্র দিয়েছেন, ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন মহান কুদরতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন যিনি চারিত্রিক সনদপত্র দিয়েছেন আমার নবীকে, সেই চারিত্রিক সনদপত্র কোরআনে কারিমের ভিতরে এখন আস। আল্লাহ পাক আমার নবীকে বলেন, নবী আপনার চরিত্র ভূত পবিত্র। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি সুবহান চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার নবীর চরিত্রে কোন দাগ নাই, কোন কলঙ্ক নাই, কোন সগিরা গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর বাতিল ফেরকা আছে বক্তব্যের মধ্যে লাল দিঘির পারে বিভিন্ন ময়দানে বক্তব্য দেয় যে বড় বড় নবীর বড় বড় ভুল ছিল, গুনাহ ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কথা ঠিক কিনা, এরকম বক্তব্য দিয়েছে কিনা? আরো বলেছে নবীজি কিয়ামতের মাঠে কারোর জন্য কিছু করতে পারবে না, বলেছে ঈদে মিলাদ নবী শিরিক বেদাত। আমি বলতে চাই ভাই, এই মিলাদ নবীর উপর বক্তব্য আমি আজকে দেব না, কারণ গত কয়েকদিন আগে ঈদে মিলাদ নবীর উপরে 2 ঘন্টা আলোচনা করেছি চ্যালেঞ্জের উপরে আপনাদের পার্শ্ববর্তী এই এলাকা সদরঘাটে। সদরঘাটে কোরআন কারীম হাতে নিয়ে আমি 2 ঘন্টা অন্য কোনো কথা বলি নাই, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে করে মিলাদ নবী প্রমাণ করেছিলাম, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যারা শিরিকের ফতোয়া দাও, মিলাদ নবীকে শিরিকের ফতোয়া দাও, তোমরা কোরআন কারীম বুঝো না, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নম্বর দেওয়া হয়েছে কিতাব নবীদেরকে, 2 নম্বর দেওয়া হয়েছে চরিত্র, 3 নম্বর দেওয়া হয়েছে মুজেজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত মুজেজা দেওয়া হয়েছে? কোন কোন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কুরসির উপরে বসতেন, চেয়ারের উপরে সিংহাসনের উপরে বসে, রকেট নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, এই আপনার চেয়ার সিংহাসনে বসে বসে 1 মাসের রাস্তা তিনি উড়ে উড়ে যেতেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম পাখির সাথে তিনি কথা বলতেন, সুলাইমান আলাইহিস সালামের মুজিজা, আমার নবী আপনার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আফাদ মস্তক মুজিজা। ধরে বলেন সুবহানাল্লাহ। আকাশের চন্দ্রকে তিনি হাতের ইশারা করে বিকল্পিত করে দিয়েছিলেন, ঠিক না? আর একটু জোরে বলেন, 1970 সালের 17 আগস্ট 3 জন বিজ্ঞানী যাওয়ার পরে নীল আর্মস্ট্রং 1500 বছর সে আগের মুজিজা দেখে পড়ে নিয়েছিলেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীদেরকে বিশেষ করে কয়টা জিনিস? 1 নম্বর কিতাব, জোরে বলুন 1 নম্বর কি? কিতাব। 2 নম্বর চরিত্র, নবীদের চরিত্র দেখে মানুষ ইসলাম কবুল করতে, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর মুজিজা, সমস্ত নবীদেরকে মুজিজা দেওয়া হয়েছে, ঠিক কি না? আর একটু জোরে বলুন না ভাই। এবার ওলিদের কামরা পাক নবীদেরকে দিয়েছিলেন মুজিজা, আর আউলি কেরামদেরকে দিয়েছিলেন কারামত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে ওলি আল্লাহ মানে না, আউলি কেরামদেরকে মানে না, যারা ওলি মানে না আমি তাদের সামনে
কোরআনে কারীম থেকে দুই এক টুকরা আয়াত শরীফ তেলাওয়াত করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে আলহামদুলিল্লাহ বলে একটু জোরে বলো না ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরাম ওলিদের এই যে আউলিয়া, আউলিয়া শব্দটি দুনিয়ার কোন মন্ত্রীর নয়, দুনিয়ার কোন ব্যক্তির নয়, ইঞ্জিনিয়ারের নয়, ডক্টরের নয়, আউলিয়া শব্দটি স্বয়ং কুদরতের মালিক রব্বুল আলামিন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আউলিয়া আমরা যে বলি আউলিয়া, মোহসেন আউলিয়া, ওলি আউলিয়া, এই যে আউলিয়া শব্দটি আল্লাহ পাকের শব্দ, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ওলি মানে না, আউলিয়া শব্দটি স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথাটি কার? আল্লাহ। জিল্লা বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউলিয়া কেরামদের জন্য কোনো ভয় নাই। আমরা বাঘকে ভয় পাই, ভাল্লুককে ভয় পাই, সুযোগ পেলে পরে আমরা শিয়ালকেও ভয় পাই। আর আল্লাহ পাক বলেন আমার আউলিয়া কেরামদের জন্য বাঘের ভয় নাই, হিংস্র প্রাণীর ভয় নাই, এই দুনিয়ার কিছু ভয় নাই, আখিরাতে তাদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাওহীদ, হযরতুল আল্লামা সাইয়েদুল আলম কাজী সাহেব, জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওলি কেরামদের ব্যাপারে আরো বলছেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগূ ইলাইহিল ওয়াসীলা। এই কথাগুলো কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন ওয়াসীলা তালাশ করো। ওয়াসীলা শব্দটা মুখস্থ রাখবে, ওয়াসীলা মানে আল্লাহকে পাওয়ার মাধ্যম তালাশ করো, মাধ্যম। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানিতে লেখা হয়েছে ওয়াসীলা মানে আল্লাহ পাকের আউলি কিরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে যদি পেতে চাও আউলি কিরামদের দ্বারস্থ হতে হবে। বাইরে আমার বুঝার জন্য বলি, তিনতলা বিল্ডিং এ কেউ যদি লাফ দিয়ে উঠতে চায় দাঁত মুখ একটাও থাকবে, ঠিক কি না? জোরে বলেন। আর একটু জোরে বলেন। আরে মিয়া তিনতলায় উঠতে পারো না, নিউ মার্কেটের তিনতলা লাভ দিয়া, আর লাভ দিয়া ডাইরেক্ট আল্লাহর আশ্রয় পর্যন্ত যাইতে চাও, সাহস তো তোমার কম না, ঠিক কি না? সিরিয়াস, তার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, ইসলামে রয়েছে সিঁড়ি। আল্লাহ পাক মাধ্যম ছাড়া সব কিছু দিতে পারে, কিন্তু আল্লাহ দেন না। আল্লাহ পাক ম্যাট ছাড়া বৃষ্টি দিতে পারে, পারেন কি না? পারেন না আল্লাহ? পারে, কিন্তু আল্লাহ বলছে আমি ম্যাট ছাড়া বৃষ্টি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে গাছ ছাড়া তরমুজ দিতে পারতেন, পেয়ারা দিতে পারতেন, আঙ্গুর দিতে পারতেন। কেয়ামত পর্যন্ত আপনারা কোনদিন দেখেছেন যে গাছ ছাড়া ফল হয়েছে, এরকম কোনো গাছ আছে ভাই? তো আল্লাহ তো গাছ দিলেন, ফল দিলেন, কিন্তু গাছের মাধ্যমে। আপনি এখান থেকে কক্সবাজার যাবেন যে আমি মাধ্যম মানি না ভাই, আমি ডাইরেক্ট কক্সবাজার যাবো, তো কিসের মাধ্যমে? বলছে ভাই আমি হাইটে হাইটে যাবো। আর মিয়া হাইটে যাইতে তো তোমার পা লাগবে, পায়ের মাধ্যমে তুমি গেছো, অন্তত পা তো লাগবে। এই জন্য ছেলে হোক মেয়ে হোক মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? রিক্সা হোক, চেঞ্জ হোক, কার হোক, ট্রাক হোক, সমস্ত গাড়ি হলো মাধ্যম, যোগাযোগের মাধ্যম, দুনিয়াতে আসার মাধ্যম, মা বাবা বৃষ্টির মাধ্যম। ব্যাগ আল্লাহ পাক বলছেন আমাকে পাওয়ার মাধ্যম হলো রব্বুল আলামিনের আরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাধ্যম তালাশ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর পরে বলেন মান্দারাব, যদি আমি আল্লাহ পাককে পেতে চাও, রব্বুল আলামিন বলেন ওয়াকুনু মাসাদিকিন, একটু পড়েন না, ওয়াকুনু মাসাদিকিন। ওলিয়া কেরাম আউলি কেরামদের সাথেই থাকো, কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ পাকের আউলিয়া কেরামদের কারামত দেখুন, কয়েকটা কারামত, আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? না। জোরে বলেন বিরক্ত হচ্ছে? না।
আউলিয়ে কেরামের কেরামত দেখেন, আকাশ থেকে বৃষ্টি বন্ধ করতে পারে না আউলিয়ে কেরাম, ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু মাহফিল করতেছিলেন, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ, মানুষ পালিয়ে যেতেছিল, হুজুর গৌস পাকের মেজাজ গরম হয়ে গেল, আকাশের দিকে তিনি তাকালেন, আল্লাহ পাককে লক্ষ্য করে গৌস পাক আল্লাহ পাকের দিকে আঙ্গুল ইশারা দিয়ে বলেছেন, আনা আজমাউ ওয়া আনতা তুফারিকু, মানুষ জমা করেছি শরীয়ত তরিকতের কথা বলার জন্য, নামাজের শিক্ষা দেওয়ার জন্য, আর আপনি বৃষ্টি দিয়ে কেন ডিস্টার্ব দিতেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম বাহাজাতুল আসরার, বিশ্ববর্ণ তরিকতের কিতাব। গৌস পাক বলছে, আল্লাহ মানুষ জমা করেছে ওয়াজ করার জন্য, আর শুধু শুধু আপনি বৃষ্টি দিচ্ছেন কেন? হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে গোসিয়া, হযরত আল্লামা সাইয়েদুল হক কাজী সাহেব, জিব্রাইল আলাইহিস সালাম যদিও বা ফেরেশতা, মানুষের সুরত নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনাসামনি বসে গেলেন, কাকে কেরামত বলা হয় দেখেন, সামনাসামনি বসে প্রশ্ন করেছেন, মানুষের মতো করে সে পরীক্ষা করার জন্য সামনাসামনি বসে প্রশ্ন করলেন, আইলা জিব্রাইল, আলী গো আপনাকে প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে হযরত জিব্রাইল কোথায় আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মানুষের স্বরূপ নিয়ে তিনি পরীক্ষা করার জন্য এসেছিলেন, আর প্রশ্ন করেছেন এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম কোথায় আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেলায়েতের সম্রাট, আকাশের দিকে নজর দিলেন, জমিনের দিকে আরেকটা নজর দিলেন, ডানে নজর দিলেন, বামে নজর দিলেন, চারপাশে চারটা নজর দিলেন, মুহূর্তের ভিতরে বলে দিয়েছেন, আনতা জিব্রাইল, অবশ্যই তুমি জিব্রাইল আলাইহিস সালাম। দূরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বলা হয় কেরামত, বেলায়েতের রাডার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বেলায়েতের রাডার এতটুকু পাওয়ারফুল, জমিনে বসে আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, একবার তিনি মাহফিল করছিলেন, হঠাৎ করে আকাশের একটা চিল এসে কিসির মিসির করতে লাগলো, গৌস পাকের মাহফিলের একটু ডিস্টার্ব হয়েছে, সাউন্ড পলিউশন হয়েছে। হুজুর গৌস পাক তীক্ষ্ণ নজর দিলেন, আর বাতাসকে অর্ডার করলেন, ইয়া রিহু, কিতাবের নাম বাহাজাতুল আসরার, আল্লাহ পাকের আউলিয়ে কেরামের হাতের পাওয়ার দেখেন, গৌস পাক বলছেন, ইয়া রিহু, ও বাতাস, খুজি হে খুজি হাযিহিল হিদা, এই চিলকে ধরো, বাতাসকে বলছেন এই চিলকে ধরো, যে চিল আমার মাহফিলে ডিস্টার্ব দেয়, চতুর্পাশ থেকে বাতাস এসে চিলকে পাকড়াও করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে গোসিয়া, ইয়া গোসিয়া, মুস্তাইদে মিলাদুন নবী, জিন্দাবাদ, আল্লামা সাইয়েদুল হক কাজী সাহেব, বন্ধুরা আমার, এই চিল মৃত অবস্থায় জমিনে পড়াস, গৌস পাক মাহফিল শেষ করে এই চিলের মাথা ছিল ভিন্ন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, মাথাকে সুরের সাথে জোড়া লাগাইয়া গৌস পাক শুধু একবার বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়া এই চিলের দিকে নজর দিয়া গৌস পাক শুধু বলেছিলেন, কুমি বিইদিনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে দাঁড়ায় যাও, এই মৃত চিল সাথে সাথে দাঁড়ায়া সকলের সামনে আবার উড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহ পাকের আউলিয়ে কেরামদের কারামত এগুলো সত্য, এখানে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে দেওয়া হয়েছিল মুজিজা, আর আউলিয়ে কেরামদেরকে আল্লাহ পাক কারামত দিয়েছেন, এই কারামত দেখে যাতে বান্দারা ঈমান গ্রহণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জমিনে যখন ভূমিকম্প হয়,
মাঝে মাঝে হয় কি না? হয়। এদিনও তো হয়েছিল ভূমিকম্প। এই ভূমিকম্প যখন হয়, পৃথিবীর কোন পাওয়ারফুল ব্যক্তি, আমাদের র‍্যাবের মহাপরিচালক জনাব বেনজির আহমদ সাহেব, উনি কিন্তু ভূমিকম্প বন্ধ করতে পারবে না। পারবে? পারবে না। পৃথিবীর কেউ পারবে না ভূমিকম্প বন্ধ করতে, সুনামি বন্ধ করতে পারবে না, সিডর বন্ধ করতে পারবে না। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে বন্ধ করতে পারেন, নবী পাক মুহূর্তের ভিতরে বন্ধ করতে পারেন। আল্লাহর বলে গৌস পাক আউলি কেরাম ভূমিকম্প বন্ধ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? এই ক্ষমতা কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন, ক্ষমতা কার? আল্লাহ পাকের ক্ষমতা। এই যে আমার সামনে তার আছে, তার আছে না? এই তারকে যদি আমি খুলে, কবাটটা যদি খুলে স্পর্শ করলে, স্পৃষ্ট হয়ে আমি হঠাৎ মারাও যেতে পারি। এই যে এটার সাথে কানেকশন, এই হাম্বার, এই হাম্বার সাথে ওই হাম্বার, সেই হাম্বার সাথে ওই হাম্বার, এভাবে কানেকশন দিতে দিতে একেবারে কাফতা, ঠিক কিনা? কাফতাই হচ্ছে মেইন সোর্স। এখান থেকে পুরো বাংলাদেশ যদ্দূর হাম্বা গেছে, তদ্দূর যদি কেউ একেবারে সরাসরি বিদ্যুৎ স্পৃষ্ট করে ধরে, মানুষ মারা পড়বে, ঠিক কিনা? অনুরূপ ভাবে বেলায়তের সম্পর্ক নবুয়তের সাথে, নবুয়তের সম্পর্ক আল্লাহ পাকের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছিল। ভালো করে খেয়াল করবেন, কিতাবের নাম বিশ্ববরণ্য কিতাব ইজারাতুল খেফা দ্বিতীয় খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিতাবের নাম বললাম, অনেক বাতিল ফেরকা আছে, অনেক মোল্লা আছে, ওলিদের কারামত মানুষকে শোনাতে চায় না, বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা? জোরে বলেন। আর একটু জোরে বলেন, ঠিক কিনা? বাংলাদেশের একজন আলেম বলেছিল, বারাউলিয়ার চট্টগ্রাম না, বারো ডাকাতের চট্টগ্রাম। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? জোরে বলবেন নাউজুবিল্লাহ। খাদা খাদা খেতে খেতে শেষ, নাউজুবিল্লাহ। এরা বাতিল ফেরকা, এরা এই যুদ্ধ অপরাধী, ঠিক কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আমাদেরকে জানতে হবে, যুদ্ধ অপরাধ যেমন অপরাধ, তার চাইতে মারাত্মক অপরাধ ধর্ম অপরাধ, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই লাল দিঘির পাড় থেকে বলা হয়েছিল যে আমানত সাহেব মাজারে মশারি কেন? উনি জিন্দা থাকাকালীন সময়ে ওনাকে যেমন মশারি কামড়াতো, এখনো কি তাকে মশারি কামড়ায়? এই জন্য মশারি দিতে হবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য কিতাবের নাম ইজালাতুল খেফা দ্বিতীয় খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক আউলি কেরামদের কি পাওয়ার দিয়েছেন দেখ। মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছিল, ভূমিকম্প আর তোয়ার করছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় প্রেসিডেন্ট হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে বসা ছিলেন, মদিনা শরীফে বসা ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল লাঠি, লাঠি দিয়া জমিনকে তিনি মারি দিলেন আর বললেন, আখিরি আলম আদিল আলাইকে, জমিন আমি তো খলিফা, আমি আমার নবীর খলিফা, ইসলামের প্রেসিডেন্ট, আমি মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, জমিনের মধ্যে বসা আছি, আর কেন ভূমিকম্প হও, কেন ডিস্টার্ব দিচ্ছ? এই বলে লাঠি দিয়া জমিনের মধ্যে বাড়ি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি জমিনের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করি নাই? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকিররি থামো, জমিন স্টপ, থামো, ভূমিকম্প কেন হও, আলম আদিল আলাইকে, আমি কি এই জমিনের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করি নাই? তার মানে আমি তো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলাম, মানুষের হক দিলাম, আমি বান্দাদের হক দিয়েছি,
গরীব দুস্থ মানবতার সেবা করেছি, আল্লাহর হক প্রতিষ্ঠিত করেছি, নবীর হক প্রতিষ্ঠিত করেছি, মা বাবার হক প্রতিষ্ঠিত করেছি, এই জন্য আমি তাকাকালীন কেন ভূমিকম্প হবে? জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমাদের বর্তমান মেয়র আজম নাসির উদ্দিন শাহ, আজকেও দেখেছি যে বাড়িতে বাড়িতে তিনি চট্টগ্রামের সিটিকে পরিষ্কার স্বচ্ছ রাখার জন্য তিনি ভূমিকা পালন করে যাচ্ছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? তিনি বাড়িতে বাড়িতে কন্টেন্ট পৌঁছাইয়ে দিয়েছেন যাতে কোনো ময়লা আবর্জনা না হয়। চট্টগ্রাম আগের থেকে বহু গুণে উন্নয়ন হচ্ছে কিনা? জোরে বলেন, হচ্ছে কিনা? এই জন্য আজম নাসির সাহেবের জন্য আমরা প্রাণ কোণে দোয়া করি, ঠিক কিনা? জোরে ভাইরা, আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার সাথে সাথে ফাসতাকাররাত মিন ওয়াক্তিহা, সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, কারামাতুল আউলিয়া ইহাক্কুন, আল্লাহ পাকের আউলি কেরামদের কারামত সত্য, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার আরেকটি কারামত দেখেন, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সময়ে যখন সুনামি হবে, মানুষ মারা যাবে, সুনামির সিগন্যাল যখন হয়ে গেছে, মানুষেরা দোয়ার জন্য হুজুর গৌসে পাকের দরবারে হাজির, হুজুর আমাদের জন্য দোয়া করেন, এই দাজলা নদী থেকে, ইরাকের দাজলা নদী থেকে বন্যা হবে, বন্যা মানুষকে যাতে কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য আপনার হাত রব্বুল আলামিনের দরবারে মকবুল, আমাদের সকলের জন্য আপনি নিরাপত্তার জন্য দোয়া করেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক দোয়া করলেন, হাত উঁচু করলেন, আল্লাহ পাকের ওয়াদা, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাত তাই ইজাদান, আমার আউলি কেরাম যখন আমার দিকে হাত উঁচু করে, সাথে সাথে আমি আল্লাহ পাক দোয়া কবুল করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। আমাদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, আউলি কেরামদের দোয়া আল্লাহ পাকের দরবারে মকবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনামি যাতে আক্রমণ করতে না পারে, সিনার যাতে আক্রমণ করতে না পারে, দাজলা নদী থেকে বন্যা হবে, এই বন্যায় যাতে সাধারণ আপামর জনসাধারণের গরু ছাগলের জমি জমার ফসলের যাতে কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য গৌসে পাক আল্লাহ পাকের দরবারে মোবাইল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কি করে দিয়েছিলেন? মোবাইল। জোরে বললে কি? মোবাইল। আমি প্রত্যেক মাহফিলে এই কথাটি বলি যে আল্লাহ পাকের একটি মোবাইল নাম্বার আছে, আছে না? আছে। জোরে বলো, আছে কি না? সেই মোবাইল নাম্বার আমার সভাপতি সাহেব আমাকে বলেছেন যে একটু নামাজের কথা বলবেন, নামাজ পড়া মানে আল্লাহর সাথে মোবাইল করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 4 3 4 এটা আল্লাহর মোবাইল নাম্বার, 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, আর 4 মানে হলো জোহর এবং আসরের 4 রাকাত ফরজ নামাজ, 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, আর 4 মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নামাজ পড়া মানে আল্লাহ পাকের সাথে মোবাইল করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি না? একটু হাত উঁচু করে নামাজ পড়তে চাই কি না? নারে তাকবীর লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা সাইয়েদুল হক কাজী সাহেব জিন্দাবাদ। উযুর বান্দা হামলা, আর আরেকবার তাকবীর লাগান, জোরে জোরে জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা সাইয়েদুল হক কাজী সাহেব জিন্দাবাদ। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন, আমরা নামাজ চাই কিনা? আরেকটু জোরে বলেন, নামাজ চাই কিনা?
কারা কারা চাই না ধরা পড়ছিল আরেকটু এই ভিডিও তাড়াতাড়ি কারা কারা চাই না চলুন একবার স্লোগান দিই নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরে জোরে গাড়ির আওয়াজ থেকে এই আওয়াজ দিলে বড় হয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এগুলো হবে না এই আওয়াজ দিয়ে হবে না যারা যুবক আছে বুড়ারা বলবেন না আমার মুরব্বীরা বলবেন না যুবক ভাইরা বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বুড়ো হতে হবে হাত উঁচু করে বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে কাউসিয়া মক্কা শরীফের আলো মদিনা শরীফের আলো বাগদাদ শরীফের আলো আজমির শরীফের আলো ক্রিকেট খেলার আলো কেন চলো ক্রিকেট খেলার আলো ঘরে ঘরে জানো কেন চলো ইন্দু চলে গেলে এবার বুড়া সবাই যুবক একেবারে সবাই নারায়ে তাকবীর আমার ভাইরা সুনামি হবে সেই বাগদাদের দাজনা নদী থেকে বন্যা হবে আর লোকেরা গৌস পাকের দরবারে হাজির জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তিনি হাত উঁচু করলেন হাত উঁচু করে দোয়া করলেন দোয়া করার পরে তিনি একটি লাঠি নিলেন লাঠি হাতে লাঠি নিয়া দাজলা নদীতে চলে গেলেন দাজলা নদীতে যাওয়ার পরে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী সেই লাঠিটা দাজলা নদীতে তিনি কুপায়া দিলেন ঘেড়ে দিলেন তারপরে তিনি আরবিতে বললেন ইলাহা হুনা ইলাহা হুনা এতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত সুবহানাল্লাহ একটি শব্দ বলেছে ইলাহা হুনা এতদূর এতটুকু পর্যন্ত ইলাহা হুনা অর্থ হচ্ছে এতটুকু পর্যন্ত বন্যা আরম্ভ হয়েছে দাজলা নদী থেকে কিতাবের নাম মাহাজাতুল আসরার বন্যা যখন আরম্ভ হয়েছে গৌস পাক যেখানে লাঠি গেড়ে দিয়েছিলেন বলেছিলেন এতটুকু পর্যন্ত ততটুকু পর্যন্ত পানি এসেছিল এর বাইরে এক ইঞ্চি পানি আসতে পারে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর আউলিয়ে কেরাম পারেন কিনা আরেকটু জোরে বলেন পারেন কিনা এ ক্ষমতা কে দিয়েছেন আরেকটু জোরে বলেন কে দিয়েছেন আমরা খুশি না বেজা সবাই বলেন খুশি না বেজা ভাইরা আবার আরো অসংখ্য কেরামত আছে আউলিয়ে কেরাম হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে রমজানের সময় ৭০ জন আল্লাহর বান্দারা গৌস পাকের মুরিদ ৭০ জন মুরিদ দাওয়াত করেছিলেন ইফতারের দাওয়াত হুজুর গৌস পাক ৭০ জন মুরিদের দাওয়াত সবটুকু কবুল করেছেন আগামীকাল সবাই দাওয়াত করেছেন গৌস পাক ৭০ জনের দাওয়াত কবুল করেছেন ৭০ জনের বাড়িতে যাওয়ার ওয়াদা করেছেন এরপর দিন রোজা আরম্ভ হয়ে গেল ইফতারের টাইম হয়ে গেল গৌস পাক তিনি সবার বাড়িতে বাড়িতে ৭০ জনের বাড়িতে একই টাইমে গিয়া ইফতার করেছেন পরের দিন মুরিদানরা দরবার আসার পরে বলাবলি করতে লাগলো গৌস পাক তোমাদের কারো বাড়িতে যাই নাই বরং গৌস পাক আমার বাড়িতে আমার সাথে বসে ইফতার করেছেন আরেকজন বলছে বাজে কথা বলবেন না গৌস পাক আমার বাড়িতে গেলেন আরেকজন বলছে না আমাদের বাড়িতে ৭০ জন দাবি করলো গৌস পাক আমাদের বাড়িতে এসেছিলেন হুজুর গৌস পাক তাদের ঝগড়া ঝাটি দেখার পরে বলেছেন তোমরা আমার সামনে হাজির হও সবাই হাজির হলো গৌস পাকের বাড়িতে বিরাট একটা কাজ ছিল
গৌসু পাক বলেন দেখো ওই গাছের দিকে একটু নজর দাও সবাই যখন গাছের দিকে নজর দিলে গাছের প্রত্যেক পাতায় পাতায় গৌসু পাক বসে বসে তিনি হাসতেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার গৌসু পাক বলেন আমি একজন গৌসু পাক যদি হাজার গাছের পাতায় যেতে পারি তোমাদের 70 জনের বাসায় কেন যেতে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ এই ক্ষমতা কে দিয়েছে আল্লাহ আর একটু জোরে বলেন কা আল্লাহ আর আমার নবীর পাওয়া আরো বেশি জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমি বলি দেখেন আমার নবী হাজার এবং নাজের বাংলাদেশে 100 মানুষ যদি মারা যায় আমেরিকাতে 100 কাতার 100 কুয়েতে 100 সারা পৃথিবীতে 1 লক্ষ মানুষ যদি মারা যায় কবরে দেওয়া হবে সেই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে জোরে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে সবাইকে তিনটা প্রশ্ন করা হবে রাষ্ট্রপতিকে তিনটা প্রশ্ন করা হবে রিকশাওয়ালাকে তিনটা প্রশ্ন করা হবে ইমাম সাহেবকে তিনটা প্রশ্ন করা হবে মুয়াজ্জিনকে তিনটা প্রশ্ন করা হবে আর সবাইকে তিনটা মানরাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুল জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমার নবীর ব্যাপারে আমার নবী কবরের মধ্যে হাজির হবেন মুনকার নকির প্রশ্ন করবেন ইনাকে চিনেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত কবরে তাহলে নবী কয়জন আমার নবী কয়জন একজন নবী সারা পৃথিবী সমস্ত কবরে একই টাইমে হাজির হয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই ক্ষমতা কে দিয়েছে আল্লাহ আর একটু জোরে বলতে হবে আল্লাহ কোরআন শরীফে আছে না নাই আছে কোথায় আছে ইন্না أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا حبيب আমি আপনাকে সাক্ষী বানাইয়া সারা পৃথিবীর সাক্ষী বানাইয়া প্রেরণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ صلاة يا رسول الله عليكم ميلاد النبي قرآن جلو حسنا نائي عرق تو عصده بلو حسنا نائي ايه جاكو رأي اكشوري تلوات كرنا بيتا تو ميلاد النبي رأي اكون جنة بلنا دیکھن ميلاد النبي بلا هاي نبير আমার নবীর জন্ম সংক্রান্ত নবীর আগমনের উপরে তার শ্রী বাওয়ার উপরে আলোচনা করাকেই মিলাদুন্নবী বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন নবী আমি আপনাকে পাঠালাম আল্লাহ পাঠাচ্ছেন নবী আসতেছেন এই আলোচনা করতেছেন আল্লাহ পাক এভাবে নবীর আগমনের উপরে নবীর তশরীফ আওয়ার উপরে নবীর জন্মের উপরে আলোচনা করা হয় কে বলা হয় মিলাদুন্নবী জোরে বলেন সুবহানাল্লাহ মিলাদুন্নবী কোরআনে কারীমের অনেক জায়গায় আছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইরা আবার যারা মিলাদুন্নবীকে শিরিকের ফতোয়া দেয় বেদাতের ফতোয়া দেয় আল্লাহ পাক নিজেই বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পড়েন না সবাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এটি কার আয়াত আল্লাহ আল্লাহ পাক বলছেন নবী আমি আপনাকে সারা পৃথিবীর রহমত বানাইয়া পাঠাইছি জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাকে রহমত বানাইয়া সারা পৃথিবীতে পাঠালাম কে পাঠালেন আরো জোরে বলেন কে পাঠালেন আমার ভাইরা এই যে আল্লাহ পাক বলছেন আমি আপনাকে রহমত বানাইয়া পাঠালাম কে পাঠালেন আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আল্লাহ পাক নবী পাককে পাঠাচ্ছেন নবী আসতে লাগলেন আল্লাহ পাক পাঠাতে লাগলেন এভাবে নবীর তশরীফ আওয়ারের উপরে নবীর আগমনের উপরে আলোচনা করাকে বলা হয় মিলাদুন্নবী জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না সুতরাং আমরা মিলাদুন্নবী চাই কি না চাই আরেকটু জোরে বলেন চাই কি না আমার ভাইরা সুতরাং আমার নবী হাজির নাজির
হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানি একই সময়ে 70 জায়গায় তিনি হাজিরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের ওলিদের আর অনেক কেরামত আছে, যেমন গৌস পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু আনহু দরবারে একবার একটা সুর এসেছিল। কি এসেছিলেন? সুর। গৌস পাকের দরবারে সুর এসেছিল, আর সেই সুর মনে করেছিল, এতদিন ছিলাম গরিব, গোস পাকের দরবারে ধন দৌলতের অভাব নাই, আজকে সেই গোস পাকের দরবার থেকে কি চুরি করতে পারি কিনা দেখি। চোর প্রবেশ করলো গোস পাকের দরবারে, জিনিসপত্র নিল, বের হওয়ার জন্য চেষ্টা করলো, গোস পাকের দরবার থেকে বের হতে পারছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ বন্ধ হয়ে গেল, সারা রাত চেষ্টা করলো, দরজা খুঁজে পেল না। গভীর রাত হলো, হিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম গৌস পাকের দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলছেন, হুজুর গৌস পাককে বলছেন, ইরানের নেহাউন শহরের কুতুব, শহর কুতুব, ইরানের নেহাউন শহরের কুতুব ইন্তেকাল করেছে, সেই শহরে আরেকজন কুতুব নিয়োগ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চট্টগ্রামের শহর কুতুবকে, আমার সজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, শহরে এক একটা কুতুব থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া বাহ্যিকভাবে যেমন পরিচালনা করেন প্রধানমন্ত্রী, মন্ত্রীরা, তারপর রাষ্ট্রপতি, তারপরে এমপিরা, সংসদ ক্যাবিনেট যেমন থাকে, আল্লাহ পাকের এই দুনিয়া আভ্যন্তরীণভাবে আল্লাহ পাকের আউলিয়া ক্যাবিনেট যারা আছে তারাই পরিচালনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সজুর কেবলা শহর কুতুব। এখন হিজির আলাইহিসসালাম বলছেন, গৌস পাককে ইরানের নেহাউন শহরের কুতুব ইন্তেকাল করেছে, সেই শহরের জন্য আরেকজন কুতুব নিয়োগ করতে হবে। যিনি গৌস পাক হন, যিনি গৌসুল আজম, তিনি কুতুব নিয়োগ করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গৌস পাকের সাথে বিয়াদবি করলে পরে, গৌস পাকের সাথে বিয়াদবি করলে পরে কোন অলিদের বেলায়ও থাকবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গৌস পাক আব্দুল কাদের জিলানী বলেছেন, খাদেমকে, বাড়ির খাদেমকে বলেছে যে আমার বাড়িতে একটা সুর আছে, একটা সুর আছে, ঘরের ভিতরে বসে আছে, ঘরের কোণাতে, তাকে তাড়াতাড়ি আমার সামনে হাজির কর। জোরে বলেন সুবহানাল্লাহ। সুর এই কথা শোনার পরে আর জায়গার মধ্যে আছে, তর তর করে কাঁপতে লাগলো। সুরকে হাজির করা হলো। গৌস পাক বলেছিলেন, তুমি আমার দরবারে এসেছো কিছু আশা করে এসেছো, তোমাকে এমনি আমি তাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইরানের নেহাউন শহরের যে কুতুব ইন্তেকাল করেছেন, আমি আজ তুমি সুরকে সেই শহরের কুতুব বানাইয়া দেব। হুজুর গৌস পাক তাকে তওবা পড়ালেন, তাকে নতুন করে কালামা পড়ালেন, শরীয়ত শিখালেন, তরিকত শিখালেন। তরিকত শিক্ষা দেওয়ার পরে সে একজন সুরকে, আস্তে একজন চুরকে ইরানের নেহাউন শহরের কুতুব বানাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গৌস পাকের 11টি সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের ভিতরে একটা নাম হচ্ছে কুতুবুল আক্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না? গৌস পাকের 11 নাম, সেই 11 নাম দিয়া আল্লাহ দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না? সুবহানাল্লাহ। ভাইরা, আবার সুরকে কুতুব বানান আল্লাহ পাকের আউলিয়া কেরাম, বেনামাজিকে নামাজি বানান, ঠিক কিনা? জোরে বলেন। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মাকুর তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন মতকুর এসেছিল, মতকুর, মদ খাওয়ার অভ্যস্ত। আর মতকুর বলেছিল, হুজুর আমি প্রত্যেকদিন আবার মদ খাওয়া লাগে, আমি মদ ছাড়তে পারবো না, তবে আপনার দরবারে এসেছি, আপনি আমাকে মুরিদ বানায় নেন। তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে তুমি যদি মদ খাওয়া ছাড়তে না পারো, অন্তত তোমার কাছে আমি একটা অনুরোধ করব যে আমার সামনে তুমি মদ খাইও না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? তুমি আমার সামনে মদ খাইও না। ওই মানুষটা মদকুর, তিনি বলছে ঠিক আছে হুজুর আমি মদ খাবো, কিন্তু আপনার সামনে আমি মদ খাবো। অঙ্গীকার করলেন, চলে গেলেন বাড়িতে,
পরের দিন মদ খাওয়ার জন্য যখন গ্লাসে করে মদ দিয়েছিলেন দেখা যায় সেই গ্লাসের ভিতরে তৈ সদর কেবার প্রতিষ্ঠিত বিশেষ এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ চাষ করে নিক্ষেপ করলেন পরের দিন আবার একই অবস্থা পরের দিন আবার একই অবস্থা সেই মুরিদ তৈ সদর কেবার রহমাতুল্লাহর দরবারে আবার হাজির হয়েছিলেন আর বলেছিলেন হুজুর আপনার মন্ত্র বুঝতে পারি নাই আপনি যেই কথাটি আমাকে বলেছিলেন আপনার সামনে মদ না খাইতে যেখানে যাই সেখানে মদের গ্লাস যখন হাতে নিতাম আপনার প্রতিশ্রুতি আমি দেখতে পেয়েছি আল্লাহর কসম করে বলি এতদিন পর্যন্ত আপনার পেলায়াতের খবর বুঝতে পারি নাই আমাকে নতুন করে আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ জিন্দাবাদ জোরে বলেন না জিন্দাবাদ আমার ভাইরা আউলিয়ে কেরামের পাওয়ার সুরকে কুতুব বানান বেনামাজিকে নামাজি বানান মক্কুরকে নামাজি বানায় দেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আল্লাহ পেতে চাও রসূল পেতে চাও সেই জন্য আল্লাহ পাকের আউলিয়ে কেরামদের দরবারে যায় এই জন্য আমাদেরকে শাইন শাহ শ্রীগুণের দরবারে যেতে হবে আমাদেরকে তো সদর কেবলা তাই সদর কেবলার কাছে যেতে হবে কলবের পরিশুদ্ধতার জন্য আমানার সদর মাজারে জিয়ারত করতে হবে আহমদুল্লাহ মাজবান্ডার হুজুর কেবলা জিয়ারত মাজবান্ডার হুজুর কেবলা সেই কুতুব দিয়ার মালিক সদর কেবলা সমস্ত আউলিয়ে কেরামদেরকে সম্মান করা লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাকের আউলিয়ে কেরামদের দরবারে আল্লাহ পাকের রহমত বিরাজ করে সুবহানাল্লাহ বলবেন কথাটি কার না আমি পকেট থেকে বলতেছি কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ পাক বলছেন আমার মুহসিনিন বান্দা যারা আছে সোয়ালহীন বান্দা যারা আছে আমার আউলিয়ে কেরাম যারা আছে তাদের দরবারে আমি আল্লাহ পাকের রহমত থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর রহমত চাই কিনা আর একটু জোরে বলেন চাই কিনা এই জন্য রহমতের জন্য শান্তির জন্য মুক্তির জন্য আউলিয়ে কেরামের মাজার আউলিয়ে কেরামের দরবারে আমাদেরকে যেতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন মারহাবা বলেন আর একটু আসতে বলেন আপনারা ক্লান্ত শ্রান্ত হয়ে গেল ঠিক না বাইরে আমার প্রধান অতিথি আসা মানেই সিগন্যাল দেওয়া তার মানে আমি শেষ করতে যাচ্ছি আমার বন্ধুরা এই জন্য আউলিয়ে কেরামের দরবারে সবাইকে জিজ্ঞেস করতে চাই আউলিয়ে কেরামের দরবারে যেতে হবে কিনা যেতেই হবে এই জন্য আমাদের স্লোগান হচ্ছে নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া প্রথমে আমরা বেলায়েত মানি তারপরে বেলায়েত থেকে নবুয়ত নবুয়ত থেকে আল্লাহর তাওহীদ পর্যন্ত জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার পরিশেষে একটা কথা বলে আমার কথা কেন শেষ করতে চাই সেই কথা হচ্ছে আউলিয়ে কেরাম সেই মালিক শ্বশুর কেবলার একটা কেরামত সেই কেরামত হচ্ছে চট্টগ্রামের কুল্লা মিয়া তার পেটের ভিতরে ছিল একটা টিউমার চট্টগ্রামের কুল্লা মিয়ার পেটে টিউমার যখন হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছিলেন কিছু করতে পারে নাই সিঙ্গাপুর গিয়েছিলেন কিছু করতে পারে নাই পরিশেষে সেই আপনার কুল্লা মিয়া বাড়ি বন্দর হাট উনি চলে গেলেন মালিক শ্বশুর কেবলার দরবারে সেখানে যাওয়ার পরে তিনি বলছেন হুজুর দারুণ কষ্ট পাই আমি নামাজ পড়তে পারছি না হাঁটতে পারছি না পেটের ভিতরে টিউমার ডাক্তাররা জবাব দিয়ে দিল মানুষ সদর কেবলার রহমতুল্লাহ আলাইহি খুব গরম মেজাজের ছিলেন ওনাকে বলছেন মিয়া কেন শুয়ে যা কুল্লা মিয়া শুয়ে গিয়েছিলেন মালিক সদর কেবলার রহমতুল্লাহ আলাইহি নিজের ডান কদম কুল্লা মিয়ার পেটের মধ্যে লাগাই দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর আরেকদিকে হুক্কা টানছিলেন হুক্কা এক ঘন্টা পর্যন্ত হুক্কা টানছিলেন চোখটা লাল হয়ে গিয়েছিল পরিশেষে মালিক সদর কেবলার রহমতুল্লাহ বলেছেন যা মিয়া এর দূর বলেছে কুল্লা মিয়া এই লাঠিটা খাওয়ার পরে
আল্লাহ পাকের আউলিয়া ইকরামদের লাথি, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, লাথিটা খাওয়ার পর বাড়ি চলে আসছে চট্টগ্রাম মেডিকেল কলেজ, আবার পরীক্ষা দিয়েছে, ডাক্তাররা অবাক হয়ে গেল, ভাই আপনি কোথায় গিয়েছিলেন যে কিছুদিন আগে আপনি এসেছিলেন পেটের ভিতরে টিউমার, আজকে টিউমারের নাম শুনতে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। খুললাম ইয়া কোনো তার বাড়ি পদ্মার হাট, খুললাম ইয়া ফিলিং স্টেশন আছে, যাইয়া জিজ্ঞেস করতে পারেন আল্লাহ পাকের আউলিয়া কেরামদের কারা মধ্যে কোন। খুললাম ইয়া বলেছে পৃথিবীর কোন ডাক্তার আমার চিকিৎসা করতে পারে নাই, ভালো করতে পারে নাই, রুহানি ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের রুহানি ডাক্তার মালিক শাহজুল কেবলা রহমতুল্লাহ এর দরবারে গিয়েছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। সিঙ্গাপুরের ডাক্তার চট্টগ্রামের ডাক্তার আমারে ভালো করতে পারে নাই, আল্লাহ পাকের আউলিয়া কেরামের রুহানি দোয়ায় একটা লাথিতে আমি ভালো হয়ে গেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত, এগুলো আমাদেরকে মানতেই হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম, যে আমরা যারা আজকে চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির ভাইরা, বিশেষ করে আমার নূর আলম লেদু সাহেব, বিভিন্ন কাউন্সিলের ভাইরা, আমার কাউন্সিলের ভাইরা এখানে আছেন, আমি সবাইকে মোস্ট ওয়েলকাম জানাই। আমার কাউন্সিলর জনাব হাসান মুরাদ বিপ্লব উনি এসেছেন, আরো তারেক সুলেমান সেলিম সাহেব এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ের ভাইরা, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, একবার জোরে শুরু করুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলবেন না, আমরা চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির নেতৃবৃন্দকে অন্তরের অন্তস্তল থেকে সুস্বাগতম জানাই, ধন্যবাদ জানাই, আন্তরিক মুবারকবাদ জানাই, মাননীয় মেয়র সাহেবকে আন্তরিক মুবারকবাদ জানাই, হকার সমিতির সকল ইউনিট শাখার নেতৃবৃন্দ সবার জন্য, চট্টগ্রামের সমস্ত হকার ভাইদেরকে আমরা আন্তরিক দোয়া জানাই, ঠিক কিনা জোরে বলুন, এই জন্য তাদের সকলের জন্য আগামী দিন চলুন আমরা একটু মোনাজাত করি, আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই একবার পড়েন জোরে জোরে, বরকতের জন্য মা বাবার জন্য, আল্লাহ পাক কোরআনে কারিমে সুস্থ দোয়া শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য, আমার হকার সমিতির ভাইরা, নেতা ভাইরা, কর্মী ভাইরা সবাই পড়েন, শ্রমিক ভাইরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আরেকবার পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির নেতৃবৃন্দরা সবাই মিলে আজকের মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, রব্বুল আলামিন তাদের হায়াতে, তাদের রুজি রোজগারে, তাদের ব্যবসা বাণিজ্যে কোটি 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 বরকত দান করো। আমরা যারা শ্রোতা মণ্ডলী, আমরা যারা গভীর মনোযোগ দিয়ে নবীর মিলাদ মাহফিল শুনেছি, মাহফিল নামাজের কথা শুনেছি, মিলাদ নবীর কথা শুনেছি, আল্লাহ পাকের আউলিয়া কেরামদের কথা, আল্লাহ পাকের নিয়ামতের কথা শুনেছি, আমাদের সকলের মোনাজাত তুমি কবুল করে না, দোয়া চেয়েছেন আমার মেধু ভাই, সবার জন্য দোয়া চেয়েছেন, শ্রমিক ভাইদের জন্য, হকার সমিতির সমস্ত নেতৃবৃন্দের জন্য, শ্রমিকের জন্য, কর্মচারীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলো আমিন। 2018 সালে আমার ফুটপাত হকার সমিতির ভাইরা যাতে এরকম আজীবন শান মিলাদ মাহফিল করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো, চট্টগ্রামের সকল হকার ভাইদের পক্ষ থেকে এই মিলাদ আল্লাহ তাদের রুজি রোজগারে আমলের মধ্যে কোটি কোটি বরকত দান, যেখানে যারা এসেছেন আল্লাহ হাত উঁচু করেছেন, সবার আপনার সুস্থতা দান করো, জোরে বলে আরেকটু জোরে বলো না আমি, একজন মেয়ের হোসনে আরা বেগম হামেল অবস্থা আছেন, এবং মাহবুবরা দোয়া চেয়েছেন আল্লাহ সকলের মোনাজাত তুমি কবুল করো, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিন ইনদাল মাউত শাহাদাতাল লা ইলাহা
الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله